আমি মোহাম্মদ আলামিন বেস্টন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন তিনটি লাক্সারি সোফা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সোফাগুলো সম্পর্কে আমরা তাহলে জানতে পারি কি কি বিশেষত্ব আপনাদের সোফাগুলো আছে সম্পর্কে জানাবেন। আজকে জানানোর আগে মূলত আপনাদের ঠিকানাটা একটু বলে দেন, যেভাবে কাস্টমার আপনাদের এখানে পর্যন্ত আসতে পারে ঠিকানাটা বলেন। আমাদের এখানে আসার ঠিকানা 170 কাজলাপাড়, উত্তরপাড়া, হালটপাড়, যাত্রাবাড়ি, ঢাকা। লোকেশনে আসার জন্য একটা কাস্টমার যদি লোকেশনে আসতে চায় সেক্ষেত্রে কীভাবে আসতে হবে? সেই ক্ষেত্রে আসতে হবে প্রথমত যাত্রাবাড়ি আসতে হবে। যাত্রাবাড়ি এসে কাজলার ব্রিজ বা যাত্রাবাড়ি থেকে সরাসরি এখানে কাজলা হালটপাড়, কাজলা উত্তরপাড়া হালটপাড় রিক্সা নিয়ে আসতে হবে। অথবা আপনার গুগল লোকেশন ট্র্যাক করলে তো আপনাদের এখানে আসা যাবে। জি জি, গুগল লোকেশন দেওয়া আছে, গুগল লোকেশন ট্র্যাক করেও আসতে পারবেন। আর তারপরেও আমাদের ওনাদের নাম্বার আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন। সোফাটি মডেল নাম্বার রিভংরুম সোফা 046। এই সোফাটি সম্পর্কে এখন মাসুদ ভাই ডিটেলসটা বলতেছে, তার ভিতরে কী কাপড় ইউজ হচ্ছে, এটার ভিতরে ফোমগুলো কেমন, এবং একটি সুন্দর চায়না পায়া লাগানো, সুন্দর দেখতে অনেক সুন্দর পায়া সম্পর্কে টোটালি সব কিছু বলবে এখন মাসুদ ভাই। মাসুদ ভাই, কাপড়টা কেমন কাপড়? কাপড়টা সম্পূর্ণ উন্নত মানের কাপড়, তুর্কির কাপড়। এটা লেদার জাতীয় কাপড়, দেখতে অনেকটা সুন্দর লেদারের মতো লাগতেছে, কিন্তু অরিজিনালি কাপড়। এটা কাপড়টা অনেক মোটা কাপড়, সফট একটা কাপড়, আরামদায়ক। ভিতরের ফোমটা কেমন ইউজ হয়েছে? ভিতরের ফোমটা সম্পূর্ণ সলিড ফোম, 4 ইঞ্চি ফোম, রাবার ফোম তো মনে হয়। হ্যাঁ, অবশ্যই রাবার ফোম। এটা অনেকটা টুলতুলে নরম, অনেক ভালো লাগতেছে, বসলেও খুব আরাম পাবেন মনে হচ্ছে, অনেক আরামদায়ক। হ্যাঁ, অবশ্যই অনেক আরামদায়ক। এটা ফোমের গ্যারান্টি আছে, ফোমের 40 বছরের গ্যারান্টি আছে। কাপড়গুলোর গ্যারান্টি তো আছে মনে হয়। কাপড়গুলোর নর্মালি কাপড়ের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো? অবশ্যই কাপড়ের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু কাপড় মিনিমাম 10 থেকে 12 বছর, এটা কিছু হবে না। খুব সুন্দর লাগতেছে কাপড়টা, না ফাটবে না, ছিঁড়বে না, এবং কি অনেক উন্নত মানের কাপড়, তা আসল উঠার মতো সম্ভাবনা নাই। খুব সুন্দর কাপড়, কাপড়টা আপনি যখন সামনাসামনি দেখবেন তখন খুব ভালো লাগবে। কাপড়টা দেখে বোঝা যাচ্ছে না কাপড়, এটা দেখতে মনে হচ্ছে খুব লেদার, এক টাইপের লেদার, কিন্তু পিওর লেদারের মতো লাগতেছে, কিন্তু অরিজিনাল এটা কাপড়। আর এখানে যে পায়াটা দেওয়া আছে সম্পূর্ণ চায়না পায়া, খুব উন্নত মানের একটা পায়া। পায়াটা অনেক সুন্দর। আমাদের মাঝে মাসুদ ভাই বলবে লিভিং রুম সোফা 042, এই মডেল নাম্বার সোফাটার। এই সোফাটা সম্পর্কে এখন মাসুদ ভাই আমাদের জানাবে, এই সোফাটার কাপড়, ফোম, এটার ভিতরে বিশেষত্ব কী আছে মাসুদ ভাই এখন আপনাদের সামনে এটা বলবে। এটা কাপড়টা 3D প্রিন্ট, দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই এটা 3D প্রিন্ট কাপড়, কাপড়টা অনেক সফট এবং অনেক টেকসই কাপড়, আরামদায়ক একটা কাপড়। এটার সাথে একসাথে দেখা যাচ্ছে দুইটা আবার কুশনও আছে, কুশন দুইটা মনে হয় ফাইবার তুলা করা না ভাই? সম্পূর্ণ এটা ফাইবার তুলা, এটা তুলাটা অনেক সফট, কিন্তু এটা সেম টু সেম 3D কাপড়ই করা, কুশন দুইটাও দেখতে অনেক সুন্দর। আপনার সোফার সাথে রাখলে সোফার সাথে একবার মিলে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে সোফাটার ফোম তো মনে হয় এটার মধ্যে সেম রাবার ফোম না মাসুদ ভাই? হ্যাঁ, রাবার ফোম সম্পূর্ণ, এটা রাবার ফোম। এটারও আপনার গ্যারান্টি আছে, সেম টু সেম আপনাদের এখানে যতগুলো সোফা আছে সোফার সবই ফোমগুলাই গ্যারান্টি আছে, 40 বছরের সোফার ফোম বসবে না, সেই ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে পারেন। সোফার কাপড়টাও 3D কাপড়, এবং কাপড়টাও মনে হয় যে আমার মিনিমাম 10-15 বছর কিছু হবে না মাসুদ ভাই? না, 10-15 বছরের কাপড়টা কিছু হবে না, কাপড়টা অনেক উন্নত মানের কাপড়। হাতাটা তো মনে হচ্ছে অনেক সুন্দর, হাতাটা অনেক মোটা, এটা মনে চাইলে মনে হয় যে আপনারা শিখছে হাতার উপরে বসতে পারবেন। হ্যাঁ, হাতার উপরটা অনেকটা নরম। হ্যাঁ, হাতা অবশ্যই হাতার উপরে, হাতায়ও সলিড ফোম দেওয়া আছে, হাতার ফোমটাও আপনার হাতার উপরে বসে অনেকটা মজা পাওয়া যায়, হাতার উপরে আপনার চাইলে বসতে পারেন এমনটা অবস্থা করা। হাতাটা অনেকটা 5 ইঞ্চির মতো মোটা আছে মাসুদ ভাই? হাতাটা প্রায় 9 ইঞ্চির মতো মোটা আছে, তাহলে অনেক বড়। হাতাটা দিয়েও সোফাটা অনেকটা ওয়েট বাড়াইছে, অনেক হাতাটা অনেক বড়। জি, এটার পায়াটা কেমন মাসুদ ভাই?
এটার পায়াটা অনেকে দেখি কাঠের পায়া কিবা বফার লাগায় আপনারা দেখা যাচ্ছে এসএস এর কত লাগাইছেন এটা কি এসএস জি জি এটা সম্পূর্ণ এসএস এবং উন্নত মানের একটা পায়া এটা আপনি যখন এটা কোন একটা ইডিয়ার পোছা দিবেন তখন দেখবেন আবার ময়লা হবে জং টং ধরবে না 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 জং ধরবে না অবশ্য ময়লা হয়ে গেলে আবার কাপড় দিয়ে ই করলে পরিষ্কার হয়ে যাবে অনেক সুন্দর তারপরে আমরা নেক্সট সোফাটা আসি এটার মডেল নাম্বার 043 এই বিউ সোফা 043 এই সোফাটা এই সোফাটাও 3D পিন এটার সবচেয়ে সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে যেন কেউ আপনার সোফার কাপড়টার ভিতরে আইকা রাখছে এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দর প্রিন্টে এটা এটাও 3D প্রিন্টে নাম হচ্ছে ভাই জি এটাও সম্পূর্ণ 3D প্রিন্ট কিন্তু লাগতেছে যেন কে যেন আমাদের এখানে আর্ট করে রাখছে প্রত্যেকটা কাপড়ের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনার মনে হবে যে কেউ আর্ট করে রাখছে এই সোফাটার ভিতরে ফোমটা তো সেম ফোমই হ্যাঁ সেম ফোমই এটা সম্পূর্ণ এটাও 40 বছরের গ্যারান্টি আছে সোফার কাপড়গুলো তো সেম এটা এটা একই সেম কাপড় জি জি সেম কাপড় কিন্তু এটার ডিজাইন এটার ডিজাইন আর ওটার ডিজাইনটা দুটো আলাদা আলাদা পার্থক্য রয়েছে ডিজাইনটা আপনি এরকম ডিজাইন মনে আরও কাপড় আছে না হচ্ছে জি অবশ্যই আরও কাপড় আছে আপনি চাইলে অন্য কালার আরও অন্য আরও অনেক নতুন নতুন ডিজাইনের কাপড় আছে চাইলে আপনি আর এটার মনে হয় যে আপনার কুসুমগুলো অনেক বড় দেখা যাচ্ছে এটা কুসুমটা প্রায় বালিশের মতো আপনি বালিশের মতো ইউজ করতে পারবেন কুসুমটা অনেক সুন্দর এটার ব্যাগটা সমান হাতা সমানই ব্যাগটা পিছনের সাইডটা হাতা সমান কুসুমটা বড় আপনি পিছনে খেলান দিয়ে বসলে অনেক আরাম লাগবে দেখি তো বৈশা অনেক আরামদায়ক এটা সেম টু কুসুমের ভিতরে তো মনে হয় ফাইবার তুলাই না মানুষ জি কুসুমের ভিতরে ফাইবার সেম ফাইবার তুলা এটা বসবে না ফাইবার তুলা বসে না সাথে আমরা জানি সবাই যে এটা যতই চাপ দিয়ে রাখেন আবার সাইরা দিলে যে কোনো যেরকম ছিল সেরকম অবস্থা চলে আসবে এটা চাইলে বালিশটা এদিকে এভাবে রাখতে আর আপনি এভাবে রাখতে পারেন বা এভাবে রাখতে পারেন যেভাবে আপনার যেভাবে আপনার ভালো লাগে সেভাবে রাখতে পারেন সোফাগুলা সবগুলা সোফাই একই একই ক্যাটাগরির প্রায় এগুলো সবগুলাই লাক্সারি সোফা এগুলোর মানে সিডের সিডের এটা অনেক অনেক বড় আপনি নর্মালি আমি সোফা এত বড় দেখি না নর্মালি সোফা আরও সিট অনেক হাইট হয় আমাদের পা প্রায় উঠা যায় টু সিডের সোফা এগুলো সবই কিন্তু আপনার মনে হয় যে আমি একটা সোফায় চাইলে আপনার মিনিমাম তিনজন বসতে পারবেন যে পরিমাণ আপনার হাইট ওয়েট ওয়েট দেওয়া আছে এবার টু সিটের সোফা কিন্তু তিনজন বসার মতো স্পেস আছে এগুলো ভিতরে এটা পায়া সম্পর্কে বললেন এটা এটা সেম টু সেম পায়া ভাই সেম টু সেম পায়া না মাসুদ ভাই জি এটা দুটোই সেম পায়া সেম পায়া এটাও এসএস এর পায়া দুটোই সেম পায়া দুটোই একই রকম দুটো এটার এটার এটা কাপড় ফোম ফোম তো তিনটা সেম জি তিনটা ফোম সেম আপনার কাপড় 40 বছরের গ্যারান্টি আছে ফোমে ফোমের গ্যারান্টি জি ফোমের গ্যারান্টি 40 বছরে ফোমটা বসবে না কাপড়গুলো অনেক উন্নত মানের কাপড় তিনটা কাপড় তিনটার কাপড়গুলো অনেক সুন্দর সবচেয়ে বড় কথা এটা এটা একেবারে লেদারের মতো লাগতেছে আর এগুলো সব 3D প্রিন্টের দেখলে সব যে আপনার বাসায় এসে দেখবে মনে হয় না কেউ প্রশংসা না করে পারবে না খুব সুন্দর এবং 3D প্রিন্টের এবং এগুলার পায়া প্লাস সব কিছুই মোটামুটি উন্নত মানের তিনটা লাক্সারি সোফা মিনিমাম আপনার কাপড় প্লাস ফোমের ওয়ারেন্টি কয় বছর যেন মাসে বললেন 5 বছর না ফোমের ফোমের গ্যারান্টি আছে 40 বছর আর সোফাগুলো তো অনেক সুন্দর সোফাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কিছু আছে সোফাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি বলতে সোফাগুলো ইউজলি 10 বছরের ওয়ারেন্টি আছে যে কোনো কারণে ইউজলি কোনো সমস্যা হইলে সেই ক্ষেত্রে আমরা ঠিক করে দেবেন জি জি সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের আপনারা যে কোনো কেউ চাইলে নিতে পারেন নিলে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সোফার 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন 10 বছরের ভিতরে যদি আপনাদের ইউজলি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ঠিক করে দেবে আমাদের বেস্টন ফার্নিচার আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারেন সেই আচ্ছা ধন্যবাদ দন্ত ভাই আপনাকে এত সুন্দর করে আমাদের প্রত্যেকটা সোফার ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেক সম্পর্কে আপনার আমাদের মনে হয় যে কাস্টমাররা যারা এটা সম্পর্কে দেখতেছেন তারা সব পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারতেছেন মাসুদ ভাই যেভাবে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা সোফার সম্পর্কে ভালোভাবে বোঝার কথা তারপরও না বুঝলে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা সাথে সাথে এর অ্যান্সার পাবেন অ্যান্সারগুলো আপনাদের আমাদের লোক আছে তারা সবসময় আপনাদের যে কোনো সময় যে কোনো
কিসের জন্য বলে দেবে, আর তারপর আপনারা যদি ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা যদি কথা বলে তারপর নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কথা বলে নিতে পারেন। এখানে প্রত্যেকটা সোফা অর্ডার করার ক্ষেত্রে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন, সেক্ষেত্রে ঢাকা মেট্রোর ভিতরে যদি অর্ডার করেন সেক্ষেত্রে ঢাকা মেট্রোর ভিতরে ডেলিভারি চার্জ আপনার অ্যাডভান্স করতে হবে। ঢাকা মেট্রোর ভিতরে মানে হোম ডেলিভারি আছে, হোম ডেলিভারি দেওয়া হবে ঢাকা মেট্রোতে, আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনার অ্যাডভান্স করতে হবে। কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা রেডি করে কুরিয়ারে পাঠিয়ে দেবো, আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে। আর যদি মনে করেন চান আপনারা এখানে আইসা দেখে প্রোডাক্টটা নিতে চান, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। আসার ঠিকানা প্রথমে বলা হয়েছে, তারপর আবার বলে দিচ্ছি, এটা কাজলা উত্তর পাড়া হালট পাড়। আপনারা যদি ঢাকার যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে আসতে চান সেক্ষেত্রে যাত্রাবাড়ি নেমে একটা রিক্সা নিয়ে কাজলা উত্তর পাড়া হালট পাড় আসলে আপনারা আমাদের এখানে স্পেসটা পেয়ে যাচ্ছেন। আর যে কোনো কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা গুগল লোকেশন ট্র্যাক করে আমাদের এখানে সরাসরি আসতে পারবেন। গুগল লোকেশনে আমাদের এখানে জায়গা বেস্টোন ফার্চা নামে ট্র্যাক করা আছে। ধন্যবাদ।